শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের উপর হামলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ, তবে মূল অভিযুক্ত প্রদীপ রায়কে এখনও গ্রেফতার করা হয়নি। জানা গেছে, শিলিগুড়ির সেবক রোডের সালুগারায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউস এক ভক্ত কর্তৃপক্ষকে দান করেছিলেন। দীর্ঘদিন ধরেই ওই জায়গায় বসবাস করেন রামকৃষ্ণ আশ্রমের আবাসিকরা। অভিযোগ, রবিবার ভোররাত এলাকায় সেখানে জমি মাফিয়া প্রদীপ রায় এবং আরও প্রায় 30-40 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে ওই সম্পত্তিতে ঢুকে গিয়ে তা দখল নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি ছড়ার নির্দেশ দেয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় তারা। দ্রুত সেই সম্পত্তি না ভেঙে ফেলা হলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার 3 দিন পর 5 জনকে গ্রেফতার করল পুলিশ। রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত, এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে, আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি, এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে, রাত্রেবেলা 3:30-3:30 দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে, এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করি, করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই, এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি। এবং অরূপ পোদ্দারের রিপোর্ট, ওমকার বাংলা।